আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি এই দেখেছেন বর্তমান সময় এই ভিডিওটি টিকটকে প্রচুর ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাপকাটের নতুন একটি ভাইরাল ইফেক্ট আর এইরকম ভিডিও আপনিও তৈরি করে টিকটকে আপলোড করলে আপনার ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে বন্ধুরা এরকম ট্রেন্ডিং ইফেক্ট দিয়ে কিভাবে আকর্ষণীয় ভিডিও তৈরি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা প্রথমত এই ভিডিওটি তৈরি করতে হলে আপনাদের ফোনে একটি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দরকার হবে যদি আপনাদের ফোনে না থাকে তাহলে আপনার স্টোর থেকে ইনস্টল করে নিবে বন্ধুরা এখন আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার দেখা যাচ্ছে এই সার্চ বারে আপনারা লিখবেন নিয়ন লাইট টেমপ্লেট ক্যাপকারি আপনারা জাস্ট এখান থেকে সার্চ দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো চলে এসেছে তো এখান থেকে আপনাদেরকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিয়ন লাইট এই যে ক্যাপকার যে একটা লিঙ্ক রয়েছে জাস্ট আপনারা কি করবেন এই ক্যাপকারের লিঙ্কের উপরে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকার নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভাইরাল ট্যাম্পলেটটি কিন্তু চলে এসেছে তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাম্পলেট নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন বন্ধুরা অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি এখন আমার ফোনের গ্যালারিতে রয়েছি এখান থেকে আমাকে একটি পছন্দের ফটো সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করব তো আমি এই ফটোটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমি নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ফটোর উপরে কিন্তু ইফেক্ট চলে এসেছে এখন এই ভিডিওটি সেভ করব কীভাবে এই ভিডিওটি সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন রয়েছে জাস্ট এই এক্সপোর্ট অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে বন্ধু এখান থেকে আমরা টিকটকে শেয়ার করতে পারবো আমরা মেমোরিতেও সেভ করতে পারবো তো আমরা মেমোরিতে সেভ করবো তো সেভ করার জন্য এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং হইতেছে একটু ওয়েট করতে হবে বন্ধুরা এক্সপোর্টিং কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এইমাত্র যে ভিডিওটি সেভ করেছি মেমোরিতে এই ভিডিওটির সাথে ট্রেন্ডিংয়ে থাকা মিউজিকটি অ্যাড করতে হবে এখন মিউজিকটি সংগ্রহ করতে হবে মিউজিকটি পাওয়ার জন্য আমাদেরকে টিকটক অ্যাপটি ওপেন করতে হবে তো আমি আমার ফোন থেকে টিকটক অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পরে এরকম একটা চলে আসবে বন্ধুর উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বার দেখা যাচ্ছে এই সার্চ বারে আপনারা লিখবেন বন্ধুরা সৈয়দ মোস্তাফিজুর মোস্তফিজুর লিখে আপনারা জাস্ট এখান থেকে সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু টেন্ডিং ভিডিওটি যাচ্ছে আমরা এই ট্রেন্ডিং ভিডিওটি ওপেন করবো ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং গেছে এই কিন্তু ভিডিওটির সাথে ট্রেন্ডিং করা রয়েছে আমরা এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করবো তো ডাউনলোড করার জন্য শেয়ার অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এই শেয়ার অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ ভিডিও নাম একটি অপশন রয়েছে জাস্ট আপনারা সেভ ভিডিওর উপরে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অলরেডি সেই হয়ে গেছে এখন আমি এখান থেকে কেটে বেরিয়ে যাবো বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে ক্যাপকাট কাট আবার ওপেন করতে হবে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এইমাত্র যে ভিডিওটি সেভ করেছিলাম ওই ভিডিওটি এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করতে হবে তো ইম্পোর্ট করার জন্য দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট আমি একটা অপশন রয়েছে জাস্ট এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন আমি আমার ফোনের গ্যালারিতে রয়েছি তো এই গ্যালারিতেই রয়েছে সেই ভিডিওটি তো আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড করে দিলাম বন্ধুরা ভিডিওটি অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটি চলে এসেছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে ক্যাপকাটের লোগোটি কেটে দিতে হবে তো আমি এখান থেকে ডিলিট দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ক্যাব কাটের ডিলিট করে দিলাম বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই ভিডিওটার সাথে বর্তমানে যে মিউজিকটি রয়েছে এই মিউজিকটির ভলিউম কমিয়ে দিতে হবে কারণ এই ভিডিওটার সাথে ট্রেন্ডিং মিউজিকটি অ্যাড করব তো ভলিউম কমানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন রয়েছে এই লেয়ার অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে জাস্ট এখান থেকে ভলিউমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একদম ভলিউম কমিয়ে দেবেন কমিয়ে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দেওয়ার পর এখন কিন্তু এই ভিডিওটার সাথে বর্তমানে যে মিউজিকটি রয়েছে এই মিউজিকটির ভলিউম একদম কমে গেছে এখন আমাদেরকে নতুন ট্রেন্ডিং মিউজিকটি অ্যাড করত ট্রেন্ডিং করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন সাউন্ডস নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা টিকটক থেকে যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম ওই ভিডিওটি থেকে মিউজিকটি অ্যাড করবো তো অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা এই মেমরি অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এসট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধু এখন আমি আমার ফোনের গ্যালারিতে রয়েছি তো আমরা টিকটক থেকে যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে ইম্পোর্ট সাউন্ড অনলি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচের দিকে অডিওটা চলে এসেছে এখন আমরা জাস্ট এই প্লাজ আইকনের উপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু চলে এসেছে এখন আমরা এটাকে টেনে একদম এখানে সমান করে দিব তো আমি এখান থেকে ভিডিওটার সাথে সমান করে দিয়ে দিলাম এখন যদি আমি আপনাদেরকে প্লে করে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ভিডিওটার সাথে কিন্তু ট্রেন্ডিং মিউজিকটি অ্যাড হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখন সেভ হইতেছে এখন আপনারা চাইলে টিকটকে শেয়ার করতে পারবেন বা টিকটকে আপলোড করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ